হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি একটি নতুন কার দেখাবো, যেটা একবারেই নতুন, টয়োটার প্রথম ইলেকট্রিক কার, টয়োটা BZ4X। ওদের মডেল নেম BZ X4, নামটি বেসিক্যালি আসছে ওদের স্লোগান থেকে। ওদের স্লোগান হচ্ছে B10, অর্থাৎ জিরো কার্বন ইমিশন, মানে কার্বনের কোনো ইমিশন হবে না, অর্থাৎ পরিবেশ বান্ধব কার, যেহেতু এটা ইলেকট্রিক কার। এই কারটা টয়োটার প্রথম ফুলি ইলেকট্রিক কার, যেটা 2022 সালের দিকে ওরা জাপানে এবং চায়নাতে এই কার রিলিজ করে, এবং অস্ট্রেলিয়া, US, কানাডা, ইউরোপে খুব এটা মোটামুটি জনপ্রিয়, এবং চায়নাতে এই একই কার সুবারু সল্টেরা নামে চলে। আর সুবারু আর টয়োটা মিলে এটা বানাইছে, যেহেতু আপনারা জানেন যে সুবারু কিন্তু টয়োটারই একটি কোম্পানি বলতে পারেন, ফুলি ওন না করলেও মোটামুটি ভালো একটা মার্কেট শেয়ার ওন করে। তো তাদের কম্বিনেশনেই এই কারটা আসছে। এই কারটা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং এই কারটার ব্যাপারে কিছু বলি। এই কারটা হচ্ছে যে মোটামুটি একটা একবার যখন আপনি চার্জ দিবেন, এইটা প্রায় 550 কিলোমিটার চলে, কিনতে করছেন মানে 550 কিলোমিটার চলবে এক চার্জে। এবং আপনি মোটামুটি ধরুন যে দুইবার ঢাকা থেকে চিটাং গিয়ে আবার চিটাং থেকে ঢাকা ঘুরে আসতে পারবেন এক চার্জে মোটামুটি, যদি সব কিছু ঠিকঠাক থাকে। এনিওয়ে, এটার প্রাইস জাপানে ধরা হচ্ছে 60 লাখ ইয়েন 60 লাখ, এবং দুইটা গ্রেড আছে, একটা জেড একটা জি। জেড গ্রেডটা একটু ভালো, আপনারা জানেন যে লেদার সিট থাকে এবং আলাদা আরও কিছু ফিচার্স থাকে, ওইটা 6.5 মিলিয়ন ইয়েন, এবং নর্মালটা 60 লাখ বা 6 মিলিয়ন ইয়েন। তো এখন বাংলাদেশের টাকায় যদি আপনি কনভার্ট করেন তো মোটামুটি 40 লাখ টাকা অ্যারাউন্ড ধরা যায়, বা 45 লক্ষ টাকা। যদিও এটা বাংলাদেশে এখনও কিন্তু যাচ্ছে না, বাংলাদেশে এটা গেলে কখন যাবে বা এটা গেলে এটা ট্যাক্স স্ট্রাকচার কেমন হবে সেটা আমার জানা নাই। তবে এই টয়োটার প্রথম কার, যেহেতু জাপানেও এটা খুব বেশি যে চলতেছে এখন তা না, কারণ আপনারা জানেন যে আমাদের মতো জাপানিজরাও ইলেকট্রিক কার এখনও খুব ভালোভাবে নেয় নাই। অর্থাৎ জাপানের রাস্তাতে আপনি যদি দেখেন তাহলে ইলেকট্রিক কার খুবই কম দেখবেন, আর রাদার ইউরোপ বা আমেরিকায় ইলেকট্রিক কার খুবই চলে, জাপানে এখনও চলে না। যদিও এটা টয়োটার, তারপরেও খুবই কম দেখা যায়, বাট কারটা খুবই সুন্দর। যদি আপনি ইন্টেরিয়ার বলেন তাহলে মোটামুটি ভেরি কমফোর্টেবল, আর অনেকটা হ্যারিয়ারের মতো, বাট হ্যারিয়ারের চেয়ে আই থিঙ্ক লেগ স্পেস থেকে শুরু করে ভিতরটা আরও বেশি স্পেসিয়াস, এবং বাইরের থেকেও দেখতে অনেকটা হ্যারিয়ারের মতো হলেও হ্যারিয়ারের থেকে একটু বড়ই হবে আই থিঙ্ক, বা অনেকটা হ্যারিয়ারের মতো বলতে পারেন। মানে হ্যারিয়ারেরই যদি বলেন যে ইলেকট্রিক ভার্সন তাহলে বলতে পারেন আর কি। সব কিছু মিলিয়ে কারটা আমার কাছে খুব ভালো লাগছে, এবং রিমস এবং টায়ারও মোটামুটি 19 ইঞ্চ। ওভারঅল ইটস লুক ভেরি গর্জিয়াস অ্যান্ড কুল। যদি কখনও বাংলাদেশে যাওয়া শুরু হয় তাহলে আপনারাও দেখতে পারবেন, এবং আই থিঙ্ক বাংলাদেশের রাস্তা বা বাংলাদেশের যে আমাদের স্ট্রাকচার এখনও ইলেকট্রিক কারের উপযোগী হয় নাই, বাট কখনো যদি হয় তাহলে ইনশাল্লাহ এই কারও যাবে। এবং বাংলাদেশে আই থিঙ্ক এই কার টেসলার চেয়েও মানুষ বেশি পছন্দ করবে, কারণ এটা টয়োটার এবং এটার আকার আকৃতিও মোটামুটি লুক্রেটিভ।